এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। তোমার কিন্তু খুব খারাপ হয়ে যাবে কই দিতেছি। রসম মিয়ে মিন মানে ভালোবাসার মানুষ তার জাত শত্রুর সাথে বিয়ে দিয়ে সে যে কেমন থাকবে, মানে তুমি যে কেমন থাকবা, এইটা ভাইবা কিন্তু আমার হেভি মজা লাগতেছে। এই সাজিন তুই কি কস না কস, কে কার ভালোবাসার মানুষ? কেন গগল, গগল তোমার ভালোবাসার মানুষ না? তুমি গগলের ভালোবাসার মানুষ, গগল তোমার ভালোবাসার মানুষ, আমি সব জানি, আমি সব শুনছি। হ্যাঁ, আমি কইতেছি সব ভুল, গগল হয়তো আমারে মনে মনে ভালোবাসত, আবারও কই হয়তো, কিন্তু আমি জীবনে কোনোদিন ওরে ভালোবাসার চোখে দেখি না। সে আমার মামাতো বোন, আমি সবসময় তার ছোট বোনের মতো দেখে আসছি। মানে কি, মানে তুমি সারা জীবনই ওরে আমি ছোট বোনের মতো দেখে আসছি। শোন ভাই, আমি তো আসলে অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি, সারাদিন একটু দৌড়াদৌড়ি করছি, শরীরটা মানে ভাল লাগতেছে না আর কি, আমি একটু ঘুমাইতে যাব। তুই কিছু মনে নিস না, তুই বিদায় নিয়ে যা, আর আমি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে দিতেছি তোরা যেন সারা জীবন সুখে থাকতে পারো, শান্তিতে থাকতে পারো। দাদা দাদা, তোমার সাথে আমার কথা আছে, আরো কথা আছে। আচ্ছা শোনো, তুমি সত্যি কি ওরে ভালোবাসো না? আরে আমি তো এই কারণেই ওরে বিয়ে করতেছি যে তুমি ওরে ভালোবাসো, তোমার সবকিছুতে আমার হক আছে, তুমি বুঝতে পারতেছো না? আরে ভাই, ওই সমস্ত হিসাব বাদ দে, এখন থেকে মনে রাখবি তোর উপর সমস্ত হক গগন, গগলের উপর তোর হক আছে। একজন আরেকজনের প্রতি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করলে দেখবি তোরা সুখী হইতে পারবি, কিছু মনে নিস না। গেলাম রে ভাই। হ্যাঁ, বাবা আমার মাইয়াটারে তুমি ভালো রাখো, শান্তিতে রাখো। অনেক তো হইলো, দেরি হয়ে গেল। হ্যাঁ, আর দেরি করে লাভ কি? আল্লাহর নামে আমরা রওনা দেই। বাবারে, কান্নাকাটি করে লাভ কি? আবার তো দেখা হইব, আমরা তো একবার বিদে হয়ে গেছে, আবার তো আইবা। চলো আমরা রওনা দেই। সকালকার বেলায়
বাবাকে দেখতে পাবো। ওমা দেখি ফিরিসলা চলতেছ না কেন? বসির মিয়া, বসির, বসির, বসির মিয়া, এই বসির মিয়া, কি হয়েছে? এরকম চিৎকার করে গলা ফাটায় আমার ডাকতো শোকে। আস্তে করে ডাকলেই তো আমি চলে আসি। বলো ম্যাডাম। ফ্রিজটা চলতেছে না, কি হয়েছে দেখো তো? ফ্রিজের আবার কি হলো? ফ্রিজে কি হলো সেটা তো আমিও বুঝতেছি না, তোমার মাথার মতো আন্ধার হয়ে গেছে গা। দেখো দেখো। হ্যাঁ দেখি। ও ফ্রিজটা মনে হয় খারাপ হইছে। হাই হাই, এই সময় ফ্রিজটা খারাপ হলে তো চলবো না। খালি ফ্রিজ না তো, লাইট, ফ্যান সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাইব। নাস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীতে কোনো ইলেকট্রনিক জিনিস থাকবো না। মানুষজন আবার প্রাগৈতিহাসিক জীবনে ফিরে যাবে। ফুল গাছে ফুল, নদীতে পানি, তারপর হইল আম গাছে আম, গাছে গাছে পাখিদের কোলাহল। আহ কি অর্গানিক জীবন! মানুষ আবার সেই পুরনো জীবনে ফিরে যাবে। ভূমিকম্প হইলো নাকি? ভূমিকম্প এখনো হয় নাই, তবে এখন আমি যেটা করব সেটা ভূমিকম্পের থেকেও বেশি। ফ্রিজ খারাপ মানে জানো? ফ্রিজ খারাপ মানে হচ্ছে প্রতিদিন বাসা থেকে বাইরে যাওয়া, প্রতিদিন বাজার করতে যাওয়া, প্রতিদিন বাইরে থেকে বাজার আয় না, বাসায় রান্না বান্না করা, তারপরে দুধ আনতে যাওয়া, এগুলো করতে যাবে কে? আমার তো করা লাগবে না, তাই না বউ? আমি তো জেলখানায় বন্দি, তুমি করবা? আমি করতে পারবো না। আমি জানতাম, আমি জানতাম তুমি পারবা না। আর তুমি পারবাই বা কেন? তুমি কার বউ দেখতে হইব না? তুমি একটা একটা টুরিস্ট গাইডের বউ। চল নতুন একটা ফ্রিজ কিনে নিয়ে আসি। হ্যাঁ জি না, সেইটা হবে না, কোনো ধরনের অপচয় করা যাবে না। কারণ তুমি একটা টাকা ইনকাম করো না, তারপরে তো নবাবি হাল করো কি উপলক্ষে এই ফ্রিজ তুমি সারাইবা। ও দাঁড়াও, মিস্ত্রি ডাকতে হবে, এই এলাকায় একটা নতুন মিস্ত্রি আছে, আমি যাই খবর দে গিয়া। হাই হাই, কি করো তুমি? মিস্ত্রির টাকা দিবা কে? মিস্ত্রির যে টাকাটা দিবা ওই টাকাটা আমারে দাও, আমি ফ্রিজ ঠিক করে দিব নে। ওই বাসার কাছে আবার কিসের টাকা? বাসার কাছে আবার কিসের টাকা? যা ফ্রিজ ঠিক কর। এইটা কি আর আমার বাড়ি? এইটা হইলো আমার জেলখানা। জেলখানা না, জেলখানা, জেলখানার আর দেখছস কি? ওই ওই জেলখানার আর দেখছস কি? দেখছস কি জেলখানায় যেমন কাজের বিনিময়ে খাদ্য দেয়, সেই রকম তোরাও কাজের বিনিময়ে খাদ্য দেওয়া হবে। এই ফ্রিজটা সারাইতে পারলে তুই খাওয়া পাবি, না হলে এই বাড়ির খাওয়া তোর জন্য চিরকাল বন্ধ। এরকম করো না, চল না, আমরা না হয় নতুন একটা ফ্রিজ কিনাই ফেলাই। কি বলি, কি বলি তুই, কি বলি? নতুন ফ্রিজ কি তোর বাপে এনে দিয়া যাইব? এইটা কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে বউ, একটু বানাবাড়ি করতেছো। জেলখানে যারা আসে তারা কিন্তু বিচার হওয়ার পরেই আসে, জেলখানে আসার পরে নতুন করে কিন্তু বিচার হয় না। আবার একটা কথা কবি, আমি কিন্তু তোর মাথা ফাটা ফেলাম। ফিরে ছাড়া, ফিরে ছাড়া, জানা মুখ, জানা মুখ তো, আমি এখন বাইরে যাচ্ছি, বাইরে থেকে আইসা যদি দেখি ফ্রিজ ঠিক না হয়েছে তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। বাবু কি করে আমার বাবুটা? হ্যাঁ এই তো বাবু, কি দাও তুমি? তেমন কিছু না, এই যে এটা দেখতেছি একটু। কি এটা দেখি? ওই যে আইফোন, লেটেস্ট আইফোন। আইফোন সুন্দর না? আমার জন্য আইফোন, তুমি আমার আইফোন কিনে দিবা? আমি কখন বললাম আমি তোমার আইফোন? এই দেখো, এই দেখো, একদম একদম আমার লোকে মজা করবে না তুমি। হ্যাঁ তুমি কোনো কিছু এমনি এমনি দেখো, তুমি আমার আইফোন কিনে দিবা দেখি আমার জন্য এটা কিনেছো তুমি? বাবু বাবু বাবু, এই চাঁদের ছবি দেখলেও কি চাঁদ কিনে দিব বাবু তোমাকে? আমাকে আইফোন তুমি কিনে দাও।
একটু শান্তিতে ঘুমাইতেও দিবি না হ্যাঁ আপনি ঘুমান আপনার ঘুমাইতে না করছে কে আচ্ছা এত সিল্লা সিল্লি এত হাসা হাসি করলে কেমনে ঘুমাবো হ্যাঁ এমনিতে আমার শরীরটা খারাপ হয়ে গেছে আর রাত করে যদি না ঘুমাইতে পারি তাহলে শরীর ঠিকবো আরে খালা রাত করেন কেন আপনার ভাইগনা আর আমার প্রিয়তম স্বামী আমার আইফোন গিফট করবে তা একটু উদযাপন করতেছিলাম না বুঝলাম না কি ফোন কইলা আইফোন হাত কা আইফোন দুনিয়ার সবচাইতে দামি ফোন লাখ দুয়েক টাকা তো হইব না ইফতি হ্যাঁ হ্যাঁ লাখ দুয়েক টাকা হইব আমার কিন্না দিব কি স্যার আরে খালা তুমি আবার খাটাখাট কান্না শুরু করে দিলা কেন এই তুলি থামো তো যা বলো কালকে সকালবেলা বলো খালা যাও তোমারে কেউ আর খাটাখাট ডিস্টার্ব করবে না তুমি যা ঘুমাও যাও যাও আমার তো ঘুম পাড়াই রাখবি আর পরের বাইরে মায়ারে দুনিয়া সব দিয়া দিবি জি 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 কি বুড়া গো বলামার আই খালা কথাবার্তা কিন্তু সাবধানে কেন পরের মেয়ে বলতে আপনি কি কইতে চান হ্যাঁ আমি আর কাউরে কিছু বুঝাইতে চাই না জানি আমি কোলে পিঠে করে মানুষ করলাম চুলে বিলি কাটা বিল ক্লিনটনের মতো চুল বানায় দিলাম সেই আমার বুঝলো না আমারে কিছু দিল না না খালা আমি না বুঝতে পারলাম না তুমি তো আইফোন ইউজ করতে পারবো না তুমি এটা নিয়ে কান্না শুরু করলা কিসের জন্য আশ্চর্য ব্যাপার তাহলে ওই দামের এক সেট গয়না কিনা দে সেটাও তো আমি পড়তে পারবো গাঁটের মরা আবার গয়না পরার শখ হইছে হ্যাঁ গয়না দিয়ে আপনি কি করবেন কবরে নিয়ে যাবেন অর্ধেক পাও তো কবরে আছে শোনেন একটা তসবি কিনা দিমু ওইটারে জপবেন আর আল্লাহর নাম করবেন বুঝছেন জীবনে তো কম পাপ করেন নাই হ্যাঁ আবার গয়না গয়না না এই এই তুমি কারে পাপি কইলা যে পাপ করে তো আরে কইছি তুমি কি দোয়া তুলসি পাতা হ্যাঁ আমি দোয়া তুলসি পাতা তুলসি না তুমি হলো সুত্রা পাতা কি করেন আপনি আবার উচ্চ এই কি কইছো শোনো নাই তুমি শোনো নাই কি কইছে না শুনি নাই সুত্রা পাতা কইছে কাউরে কিচ্ছু কিনে দিব না আমি না গয়না না আইফোন আইফোন আমি কিনবো কিন্তু খাটাখাট অন্য আরেকজনের জন্য তোমাদের কারো জন্য না এই কি কি কইলে তুমি এই গাড়ি ফোন দিবা তুমি কি গো বাবু বাবু বাবা কি কইয়ে গেছে শুনছেন আপনি হ্যাঁ শুনছেন আপনি কি কইছে ঠিকই কইছে কোন জায়গায় লাগামো এটাই তো বুঝতেছি না আমি নিজেই তো তার কাছছিলাম এখন যদি খুঁজে না পাই যে কোন জায়গায় লাগামো তাহলে তো আমার খবর আছে কি মিস্ত্রি কাজে কদ্দু আমি কি মিস্ত্রি নাকি মিস্ত্রি না হইলে কাজে হাত দিছো কি জন্য কাজে হাত না দিলে তুমি তো মিস্ত্রি নিয়ে আইতা আমি তো দরা খেয়ে যাইতাম আইমিয়া বিড়বিড় করে কি বলো না এই ফ্রিজের কি করে তারটা লাগানো যায় ওইটাই ভাবতেছি অত ভাইবা কাম নাই তুমি যে এই কামের না সেটা আমি খুব ভালো করে জানি আসল মিস্ত্রির খবর দিছি আইতাছে তার মানে আমার খবর হইব খবর তো হইবই কাজ না করলে খাওন নাই আমার জানে পানি নাই তুমি কেউ খাওন নাই বিড়বিড় করে কি বলতেছো না বলতেছি ফ্রিজটা আমি ঠিক করি মানে তুমি তো কইতেছো যে কাজ না করলে খাওন নাই না করে থাকলে তো মরে যাবো মরে গেলে তুমি স্বামী কই পাইবা এই দুনিয়াতে কাজের অভাব পড়ে নাই আমি তোমারে নতুন কাজ দিতেছি কি কাজ এই ফ্রিজের ভিতর যত খাবার দাবার আছে সুন্দর করে প্যাকেট করবা প্যাকেট করে নাচবাগো বাড়ি দিয়ে আসবা এই ফ্রিজের মিস্ত্রি আইতে আইতে রাত হইব হের আবার মেলা কাজ হ্যাঁ অনেক ব্যস্ত মানুষ ততক্ষণে খাবার নষ্ট হয়ে যাইব না এই জন্য নাচবাগো বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসবা বুঝতে পারছো এই জন্যই তো কইতেছি আমি ফ্রিজটা ঠিক করে দেই আর একটা কথা বললে ফ্রিজের ভিতরে ঠাইসা ভরে রাখবো এছাড়া আমার কপালে আর কি আছে শোনো খাবার দাবার যখন প্যাকেট করবা
সঙ্গে চায় বোতল পানিও নিয়ে দিয়ে আসবা। আমি আবার ঠান্ডা পানি ছাড়া খাইতে পারি না। ঠান্ডা পানি তো তোমার লাগবো, আমার সাথে যা কর, তুমি যে কত গরম সেটা আমি তো বুঝি। আবার বিড়বির করে কি বলতেছ? আমার নামে উল্টা পাল্টা কিছু বলতেছ নাকি? না না, মানে ভাবতেছিলাম এখন থেকে তোমার সাথে আমিও ঠান্ডা পানি খামো। ও ফ্রিজটা যদি ভালো হয়ে যায় তাহলে কি হইব? তাহলে ওই বাড়িতে সবকিছু আবার ফিরত নিয়ে আসবা। অন্যের ফ্রিজে খাবার দাবার রাখা তো ঠিক হইব না, তাই না? মুকিত বাবা, ওই মুকিত বাবা দেখেন কি নিয়ে আসছি। দরজা বন্ধ করেন, আপনি এই সময় বাড়ি পুর কেন? আপনার জন্য অপেক্ষা করতেছি। কেন, আমার কাছে আপনার কি? সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিক তাকাইয়া থাকে, আমি তেমন তোমার দিক তাকাই আছি। গগল হাত ছাড়া হয়েছে, তাতে কি হয়েছে? তোমার বিয়ে আমি দিয়েই ছাড়ম। দেখেন আজ সকাল থেকে শরীরের উপর ধকল শুরু হয়েছে, সারাটা দিন ঠিকঠাক মতো শুইতে পারি নাই। আমি এখন ঘুমাবো, আপনি আসতে পারেন। যান। আরে না না না, সুন্দর কটা ভাবতে আনছি, দেখো দেখো, এই যে দেখো, এটা সুইট গার্ল টিকটকে আছে, এটা আসল নাম বিলকিস। আর এটা দেখো, এটার নাম প্রিন্স লিরা, এইটার নাম অ্যাঞ্জেল লিরা, আসল নাম খাইরুল নেসা। এই যে আর একটা দেখো, এটা শেষ, এটা দেখলেই আমি চলে যাবো। হয়েছে হয়েছে, এবার থামে। আপনি আমি অনুরোধ করতেছি, বারবার বলতেছি যান, তারপরে তো আপনার কথা কানে যাচ্ছে না। এসব সরন তো সরনাম দেখুন না বাবা। এটা দেন, এটা 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 হলো প্রভা। প্রভা শোনেন, এসব এসব প্রভা বোবা দেখার টাইম আমার নাই। আপনি আপনি জানতো আমি ঘুমাবো। আজকে যাইতাছি কিন্তু একবারে যাইতাছি না, আবার আসবো, আপনার বিয়া করাই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো। যান যান যান। চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে, সেই হাতি তো পাইতেছে না ভাই। আর শরীর কি অবস্থা আপনার? শরীরটা ভালো লাগতেছে না, জ্বর চলতেছে। আর এই বডির আর লাস্টিং নাই, লাস্টিং থাকবো কেমনি ভাইয়া? একটা হাত একটু খোলা যাবে, মানে আপনার জন্য মিষ্টি নিয়েছি। ভালো লাগতেছে না, বউ বউ লাগতেছে মিষ্টি কিছু শুনলে। আরে ভাইয়া আপনার কংগ্রাচুলেশন জানাইতে হবে না, আপনি কত বড় সেলিব্রেশনের মতো কাজ করছেন। বড় বউ চলে গেছে গা, এখন ফ্যান্সি বনি আছেন, একটু মিষ্টি করাবো না আপনারে? আমি ভাগ্যবান কিসের জন্য? হয়েছে কি ভাইয়া, একটা জিনিস দেখেন, ভাগ্যবানের বঙ্গরে অবাগার বউ ভাগে। আপনার তো মনে করেন যা অবস্থা, আপনার পশ্চাৎ মানুষ এমনি মেরাল। দেখ রে লতিফ, এই শ্লোক তুই কোন জায়গা থেকে পেলি? আমি তো জানি যে ওই যে অবাগার গরু মরে ভাগ্যবান কি এই সব জানি, বউ ভাগে যা এরা করতে শিখলি তুই? আমি নিজে বানিয়েছি এই শ্লোকটা, কিছুক্ষণ মধ্যে কোনো সমস্যা আছে ভাইয়া? এখন বানাইলাম। আমার ইচ্ছে করতেছি কি জানো, আটটা বের করতে পারছে, ঠান্ডা লাগতেছে ধরলো, আটটা বের করে তোর থাপড়ায় ঘর থেকে বের দিতাম। থাপড়া দাঁত ফালা দেবো খারাপ জাদা। আমি আল্লাহর কাছে দোয়া করবো, তার কসম দোয়া করবো, আল্লাহ রে যে আমার যে শরীর কাঁপতেছে, ভালো লাগতেছে, শরীরটা বই বই লাগতেছে, এরকম একটা পেন দাও, আর শরীর খারাপ করে ওজন বই বই করে। আপনার তো মরণ উচিত, আপনি মরেন না কেন? হ্যাঁ, এরকম আর কতদিন মানুষের গাড়ে পাড়া দিয়ে আপনি খাইবেন? কি আমারে তুমি মরতে কইলা? হ্যাঁ কইছি 100 বার, তুমি বুড়িতি মরস্তা কি বুড়িতি মর, বুড়িতি মর, বুড়িতি মর।